হরে কৃষ্ণ। একজন প্রশ্ন করেছেন, তার নাম হচ্ছে সন্ত বেড়া, বাড়ি পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। উনি ফুটবল খেলেন, তো উনার কোচ উনাকে বলেছেন যে মাছ মাংস ডিম যদি তুমি না খাবে তাহলে প্রচুর ক্যালোরি ওতে আছে, তা তোমার শরীর দুর্বল হয়ে যাবে, সেদিন এগুলো খাওয়া দরকার। কিন্তু উনি বলছেন আমি খেতে চাই না, কিন্তু আমার কোচ বলছেন যে মাছ মাংস ডিমে প্রচুর ক্যালোরি আছে, তাই আমাকে খেতে হবে, তাই উত্তর চেয়েছেন। আপনি যে প্রশ্ন করেছেন সন্ত ভৈরা পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থেকে, তার উত্তর হচ্ছে দেখুন, আপনি কোচ যে বলছেন যে প্রচুর ক্যালোরি থাকে মাছ মাংস ডিমে, তা আমি আপনাকে বলব একটা ডিম যে মুরগি থেকে আসে, একটা মুরগির সঙ্গে মুরগিতে কতবার সঙ্গ করার ফলে তার একটা ডিম আসে, এক নম্বর। আর একটা মুরগি কিনা জিনিস খায়, একটা মাছ সে জলে যত রকম জিনিস খায়, আর তাই তো জীবাণুও থাকে। কিন্তু ক্লাস নাইনে যদি ভিটামিনের চ্যাপ্টার লাইফ সায়েন্স বই দেখবেন, তাইতে উল্লেখ আছে সুষম খাদ্য দুধকে বলছে। দুধের মধ্যে যে খাবার থাকে সমস্ত রকম খাবারের গুণ থাকে। আপনি দুধ খান, আমাকে এর আগে একজন প্রশ্ন করেছিলেন, তিনি ব্যায়াম করেন তার শরীরের জন্যে, তাকে আমি বলেছি সকালে উঠে আপনি ভিজানো ছোলা আর গুড় খাবেন, বিকালের দিকে একটু ছানা খাবেন, আপনি যে পয়সায় মাছ মাংস ডিম খেতে যাচ্ছেন তাতে কম পয়সা কম খরচে আপনি এক মাস এই যে মাছ মাংস ডিম আপনি খেয়েছেন, আপনার শরীর যেভাবে স্বাস্থ্য শরীর হয়েছে, আপনি কোনো জায়গায় গিয়ে ওজন করুন, ওজন করার পরে এক মাস আপনি পুরো এক মাস আপনি বিকালে ছানা খাবেন অল্প, আর রাত্রে দুধ খাবেন, আর সকালে ছোলা আর গুড় খাবেন। আপনি এক মাস বাদে যদি আপনার ক্যালোরি না বাড়ে আপনি আমাকে বলবেন যে আপনি সম্পূর্ণ মিথ্যা বলেছেন। আপনি যে পরিমাণে মাছ মাংস ডিম খেতে চান, যে টাকায় খেতে চান, তার হাফ টাকা দিয়ে আপনি কিনুন, পুরো টাকা দিয়েও কিনতে হবে না, কিনে দেখুন, আপনি খান, আপনার শরীরও ভালো থাকবে এবং হজম শক্তি খুব ভালো থাকবে, স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং আপনার ক্যালোরির প্রয়োজন থেকে আরও অধিক হবে, এবং আপনি যেহেতু খেতে চাইছেন না সেখানে আপনিও খুব আনন্দ পাবেন, এবং আপনার বাবা মা যেহেতু ভক্ত তারাও খেতে দিতে চাইছে না, তারাও খুব আনন্দ পাবেন। তাই আমি বলব আপনাকে আপনি ফুটবল খেলুন, আপনার যথেষ্ট পরিমাণ ক্যালোরি আপনি পাবেন, আপনি এক মাস খেয়ে দেখুন তারপরে ওজন করবেন, যদি আপনার ওজন কমে যায় তাহলে আমি আপনাকে বলবো না, আপনি দেখুন আপনার ওজন কীভাবে বাড়বে, ঠিক আছে। হরে কৃষ্ণ। সন্ত বেড়া ধন্যবাদ।